কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওর মূল টপিক দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি কি, সেই ভিডিও বা ভিডিওটি কি হতে চলেছে। তো বিস্তারিত করতে থাকেন, আর আরেকটি কথা না বলে নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আপনি যদি জিপি ইউজার বা গ্রামীণফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো লো প্রাইজের ভিতর 1 GB ইন্টারনেট পেতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো বিস্তারিত আপনাদের সাথে আলাপ করার জন্য আমি আপনাদের প্রুফটা দেখাই। তো প্রুফটা হলো 1 GB ইন্টারনেট খুব লো প্রাইজের ভিতর পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রামীণফোন 1 GB ইন্টারনেট অফার। তো এই অফারটা কিভাবে নেবেন সেটা এখন বলে দেব। যে এখানে 3G বা 4G নেটওয়ার্ক আওতাভুক্ত জিপি সিম ইউজার যারা তাদের 9 টাকার বিনিময়ে 1 GB ইন্টারনেট পাচ্ছেন। তো এখানে কোনো কোড ডায়াল করতে হবে না। তো এরা জিপি সিম ইউজার কিছু সংখ্যক লোককে এই অফারটা দিচ্ছে, সবাই পাবেন না। তো আপনাদের বলতেছি সবাই পাবেন না, কিছু সংখ্যক লোক এখানে পেয়ে যাবেন এই ইন্টারনেট অফারটা। তো এই ইন্টারনেট অফারটা পাওয়ার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 1 GB ইন্টারনেট অফার অনলি 9 টাকায় 7 দিন মেয়াদ। স্পেশাল কিছু ইউজাররা এখানে পেয়ে যাবেন। তো আপনাকে এই ইন্টারনেট পাওয়ার জন্য 9 টাকা রিচার্জ করতে হবে। এখানে কোনো কোড ডায়াল করতে বলে নাই। তো রিচার্জ 9 টাকা রিচার্জ করলে আপনি 1 GB ইন্টারনেট পাবেন, সবাই পাবেন না। তো কিছু সংখ্যক ইউজাররা এখানে পেয়ে যাবেন। তো আপনি 9 টাকা রিচার্জ করে দেখেন যে যদি আপনার অফারটা আসতে পারে তো ভালো, আর যদি না আসে তাহলে দুঃখিত। তো প্রায় এরা 50% লোককে 50% জিপি ইউজার 4G বা 3G আওতাভুক্ত যে সিমগুলো আছে সেগুলোর মধ্যে এই অফারটা দিচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।